दूध का ही बनता है, दूध मावा सब मिक्स करके ना। हेलो फ्रेंड्स, অনেক অনেক স্বাগত জানাই আপনাদের আমাদের ইউটিউব চ্যানেল দ্য বং গার্লসে। তো আজকেও আমরা দাঁড়িয়ে আছি সোদপুরে, তো সোদপুরে ট্রাফিক মোড়ের সামনে দাঁড়িয়ে আছি। জোর শপিং স্টার্ট হয়ে গেছে, প্রচণ্ড ভিড় এখানে, বাইরে প্রচণ্ড সাউন্ড, সবাই মার্কেটিংয়ে বেরিয়েছে। হ্যাঁ, আমরা মার্কেটিংয়ে বেরোইনি, আমরা ব্লগ করতেই বেরিয়েছি। রাস্তায় ঘুরে ঘুরে তো ব্লগ করতে হয়, খুঁজে খুঁজে আপনাদের দেখাতে হয় কোথায় কী আসে। তো আমরা সোদপুরে হট করে ঘুরতে ঘুরতে পেয়ে গেছি, এখানে ফালুদা দেখলাম। তো আমি ক্যামেরাম্যানকে বলবো একটু ফালুদার কাউন্টারটা দেখাতে। তো এখানে এক দাদাকে পেয়ে গেছি, উনি এখানে ফালুদা সেল করে। তো ফালুদাটা আমি এত কিছু খেয়েছি, কোনোদিন না ফালুদাটা ট্রাই করা হয়নি। আজকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে এখানে, বৃষ্টির ওয়েদার, কিন্তু ঠান্ডা তো নেই, প্রচণ্ড গরম। তো তো আজকে একটু ফালুদা ট্রাই করব। তো আমাদের ভিডিওটা দেখতে থাকুন। বন্ধুরা, আমাদের হাতে অলমোস্ট চলে এসছে ফালুদা, দেখতেই পাচ্ছেন। ভাইয়া খুব সুন্দর করে বানিয়ে দিল, তো এবার খেয়ে দেখতে হবে। এটা ফার্স্ট টাইম খাবো, এর আগে কোনোদিন খাইনি। তো আমরা নিয়েছিলাম কেশর ফালুদা, এটার দাম হলো অনলি 50 rupees। এটা কী কী দিয়ে বানিয়েছে ভাইয়া আপনারা শুনেছেন, উনি বলে দিয়েছে কী কী দিয়েছে এর মধ্যে। তো একটু ট্রাই করে দেখি, দেখুন খুব সুন্দরভাবে ডেকোরেশন করে দিয়েছে। অনলি 50 rupees, রিজনেবল প্রাইস, রিজনেবল প্রাইসে এত সুন্দর আইসক্রিম, ভালো হয়েছে। দারুণ দারুণ, কতটা দারুণ দেখুন, দারুণ খেতে। ভেতরে অনেক কিছু দেওয়া, টুটি ফুটি দেওয়া আছে, আপনাদের সাথে। তো বন্ধুরা, আমাদের অলমোস্ট ফালুদা খাওয়া কমপ্লিট। আপনারা দেখলেন আমরা কেশর ফালুদা নিয়েছিলাম, এখানে অনেক ফালুদার ভ্যারাইটি আছে। তো মেনু কার্ডটা আপনাদের দেওয়া আছে, আপনারা মেনু কার্ডটা দেখে নেবেন। ভীষণ ভালো খেতে, আমাদের তো খুব ভালো লাগলো। আমি লাইফে ফার্স্ট টাইম ফালুদা খেলাম, এর আগে আমি কোনোদিনই ফালুদা খাইনি। আর প্রাইসটাও খুব রিজনেবল, অনলি 50 rupees। তার জায়গাটা আপনাদের বলে দিই, লোকেশনটা, লোকেশনটা হলো সোদপুর ট্রাফিক মোড়। ট্রাফিক মোড় থেকে বাঁদিকে এসে প্যান্টালুন উল্টো দিকে দেখতে পাচ্ছেন, একদম ধোসা ওয়ার্ল্ডের পাশে, প্যান্টালুন উল্টো দিকে পাশে আর্সেনাল ভগবতী চায়ের দোকান।
একদম তার সামনে ফালুদা সেন্টার। তো যার কাছে ফালুদা খেলাম তার নামটা তো জানতে হয়। তো ভাইয়া আপনার নাম বলিয়ে। মেরা প্রকাশ। আচ্ছা কত সে লাগা রই হে আপে ফালুদা? পাঁচ সাল হো গয়া। পাঁচ সাল সে আপে কেসা মিল রহা হে? রেসপন্স আচ্ছা হে, अभी थोड़ा मौसम डाउन है तो मौसम में मेरा गर्मी में अच्छा सेल रिस्पांस है, एकदम गर्मी में हेवी सेल होता है। तो फालूदा में जो जो आप डालते हैं उसके घर में होममेड है? हाँ, सब मेरा होममेड है। आइसक्रीम, फालूदा, मिल्क शेक, पूरा सब होममेड। आइसक्रीम भी होममेड? वाओ, क्या क्या बनाते हो आप बताइए। बादाम शेक है और फालूदा है और फ्लेवर का वेराइटी है बाकी। और इसमें क्या क्या डालते हो? उसमें मिल्क शेक में मावा रहता है और दूध रहता है, बस दोनों आइटम। और पूरा आइसक्रीम मेरा प्योर दूध का ही है, उसमें कुछ पाउडर वाउडर ऐसा कुछ एसेंस वेसेंस कुछ का उसका यूज नहीं होता है। फालूदा में क्या क्या डाल के फालूदा बनाया जाता है? दर्शक लोग को बोलिए। फालूदा सेवई, चिया सीड, आइसक्रीम, मिल्क शेक और टूटी फूटी, उसका पूरा कॉम्बिनेशन फालूदा ही है। आपका दुकान का रोज खुला रहता है? हाँ, मेरा है एनी टाइम, 3:30 बजे से 11 बजे तक फिक्स टाइम है, कभी भी आओ आपको मिलेगा। ওকে, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, আইয়ে ফির আপ। বন্ধুরা, আপনারা সব শুনে নিলেন কিভাবে আসতে হবে, আর আমাদের ডেসক্রিপশন বক্সটা চেক করবেন, আমাদের ডেসক্রিপশন বক্সে সব ডিটেলস দেওয়া থাকবে। এবার আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে, কমেন্ট করতে হয়, আর পাশে বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। তো ততদিনে সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।